আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা আমার কাছ থেকে যারা মাইক্রোটিক রাউটার নিচ্ছেন, তারা মাইক্রোটিক রাউটারটি সেটিং করতে পারতেছেন না। আপনাদের যাদের পিওই লাইন দেওয়া আছে আইএসপি থেকে নেওয়া, তারা কীভাবে পিওই লাইন দিয়ে মাইক্রোটিক রাউটারটি সেটিং করবেন আজ দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, আর কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজারে আপনারা যাবেন। আর যাদের কম্পিউটার যাদের নেই, তারা মোবাইল দিয়ে প্লে স্টোরে গিয়ে লিখবেন মাইক্রোটিক অ্যাপ, লিখলে ওইখানে এই অ্যাপ চলে আসবে। গিয়ে এখানে লিখবেন উইনবক্স, উইনবক্স এখানে গিয়ে লিখবেন উইনবক্স। আমার একটু নেটওয়ার্ক নেই, তো এখানে পাচ্ছে না বন্ধুরা লাইন। উইনবক্স লিখে সার্চ দিলে আপনাদের এরকম একটা সফটওয়্যার চলে আসবে, ওখান থেকে ডাউনলোড করে নামাই নেবেন। আর যদি না নামাতে পারেন, ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, ওখান থেকে দেখে আপনারা উইনবক্সটি নামিয়ে নেবেন। নেওয়ার পরে উইনবক্সটি লগ ইন করবেন, ইনস্টল করবেন। করার পরে দেখেন এরকম আসবে, আসার পরে এইখানে যাবেন। এখানে গিয়ে এই যে আপনার ম্যাক, এখানে ম্যাক শো করে ম্যাকে চাপ দিবেন, ম্যাকের উপর ক্লিক করে এই কানেক্টে দেবেন। ক্লিক দেওয়ার পরে মাইক্রোটিক আপনাদের লগ ইন হয়ে যাবে। যাওয়ার পরে আপনারা যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা অল্প টাকা ওয়াইফাই জোন করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, ওখান থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, তারপরে আমার সাথে যোগাযোগ করবেন। যেটা না পারবেন আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেব। তা বন্ধুরা, এরপরে আপনারা যাবেন ইন্টারফেসে, যাবেন এরপরে ইন্টারফেসে। যাওয়ার পরে এরকম একটা পেজ আসবে, আসার পরে দেখেন এখানে আমার, এখানে আমার আছে ওয়ান পোর্ট, ওয়ান পোর্টে কেবল লাগানো আছে ইথার ওয়ান, আর আপনার আছে ফাইভ পোর্টে দুটা কেবল লাগানো আছে। দেখেন যেখানে যেখানে কেবল লাগানো সেখানে আর আর দেওয়া, একটা আর একটা আর দেওয়ার পরে এখন আমি পিওই কনফিগার করবো। প্লাসে যাবেন, প্লাসে ক্লিক করার পরে আপনারা যাবেন হচ্ছে, যেমন আমাদের আইএসপি আমাদের দেশে পিওই ক্লায়েন্ট, মানে আমরা আইএসপির পিওই ক্লায়েন্ট আমরা। এখন পিওই ক্লায়েন্টে দেবেন ক্লিক, দেওয়ার পরে বন্ধুরা এরপরে এরকম একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে দেখে জেনারেল, জেনারেলে এখানে শুধুমাত্র আপনারা এখানে যে অন, মানে আমার যে ওয়ান পোর্টে ইন্টারনেটের লাইন দেওয়া, ওয়ান পোর্টটা দেখাই দিবেন। দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই দিবেন, দিয়ে এখানে ডায়াল, ডায়াল আউট, এখানে গিয়ে এই যে দেখেন এখানে আমার সেই আইএসপি যে আমার ইউজার নেম দিছে, সেই ইউজার নেমটি এখানে কপি করে দিবেন, এখানে দিয়ে দিবেন ইউজার নেমটি আপনার হুবহু ওই একই। দিয়ে এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এই দেওয়া হয়ে গেছে, এখন অ্যাপ্লাই দিয়ে ওকে দিবেন। দেওয়ার পরে এই যে দেখেন আমার এখানে আমার পেয়ে লাইনটে নিয়ে নিছে আমার মাইক্রোটিক রাউটারে। এখন আমি একটু নেট, নেট চেক করে দেখবো যে আমার রাউটারে নেট আছে কি না। পিআইএন পিং 8.8.8.8
রাউটার এ দেখেন আমার রাউটারে ইন্টারনেট চলে এসেছে তা বন্ধুরা আজ এ পর্যন্ত পরবর্তীতে দেখাবো যে কিভাবে ল্যাপটপে নেট লাইন আসবে মাইক্রোটিক থেকে খুদা হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকুন।